So hey guys, good morning. Welcome to my new vlog. তো কি সব ভালো তো? ভালো তো থাকতেই হবে যেহেতু তোমরা সৌদিকের ফ্যামিলি মেম্বার। সবদিন মতো দেখতে পাচ্ছ আমি বেরিয়ে গেছি আর আজকে ভাই তোমাদেরকে দেখাতে চলেছি টাইটানিক জাহাজ। টাইটানিক জাহাজ তো আমি রিয়েল লাইফে দেখিনি, আজকে ফার্স্ট টাইম দেখতে যাবো। শুনেছি চোখে হয়েছে টাইটানিক জাহাজের উপর প্যান্ডেল, তো কেমন কি হয় সেটা তোমাদেরকেও দেখাবো আর আমিও দেখতে যাবো। গাইস গার্লফ্রেন্ড তো নাই, গার্লফ্রেন্ড থাকলে ওখানে গিয়ে টাইটানিক পোজও দিয়ে দিতাম। চলো আর কি করবো, কষ্ট তো হচ্ছে, তবু গিয়ে দেখাই যাক। তো গাইস ফাইনালি পৌঁছে গেছি টাইটানিক জাহাজের সেই প্যান্ডেলের কাছে। ও হো হো, সামনে যে প্যান্ডেলটা আছে না ভাই সেই লেভেলের, ভাবছি যে এটা অরিজিনাল না ভাই ডুপ্লিকেট। তোমরা কি দেখতে চাও? দেখতে চাও? ওকে দেখাচ্ছি, না দেখাবো না, দেখাবো। ওকে দেখো, দেখো গাইস জলের মাঝখানে প্যান্ডেল সেই লেভেলের লাগছে, এটা কোনো কথা হবে না ভাই, দেখে তো মনে হচ্ছে না অরিজিনাল টাইটানিক। আর এই দিক দিয়ে পাচ্ছ, এটা দিয়ে একটা রাস্তা গেছে আর এটা দিয়ে, কোনটা এন্ট্রি আর কোনটা এক্সিট বুঝতে পারছি না। দেখা যাক যেটা দিয়ে হোক ঢুকি, আমরা তো ভাই ইউটিউবার, আমাদের জন্য সব চার্ট। চলো ভাই দেখা যাক ভেতরে কি আছে না আছে, তোমাদেরকে সবই দেখাবো। সত্যি বলছি দূর থেকে যা লাগছে না ভাই, আর ভেতরে যাওয়ার আর ইচ্ছে নেই। তবু চলো, আমার দেখানোর কর্তব্য তোমাদেরকে কি আছে না আছে সবটাই দেখাও ভাই। এরকম নতুন নতুন প্যান্ডেল তোমাদের যে দেখাচ্ছি, তোমরা কি করছো? 1K এর খুব কাছাকাছি আছে, 1K টা করে দাও, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো। তোমাদের ভাই একটু সাপোর্ট আমাকে ভিডিও বানাতে অনেক 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 বেশি মোটিভেট করে। কি করছো? সাবস্ক্রাইবটা করে দাও। চলো ভাই ভেতরে কি আছে না আছে তোমাদেরকে দেখাই। তো গাইস আমরা এখন প্রবেশ করতে চলেছি সেই টাইটানিক জাহাজের প্যান্ডেলের ভেতর। জানি না এটা এন্ট্রি গেট কিনা, তবে এটা দিয়ে সবাই যাচ্ছে। উপরে কি আছে ভাই? দেখা যাক, এই দিক দিয়ে একটা রাস্তা দেখতে পাচ্ছি, তো এটাতেই ঢুকি। আহা হা হা ভাই সেই লেভেলের। তো গাইস ঠাকুর দেখা কমপ্লিট। তো এই পাশে একটা রাস্তা দেখতে পাচ্ছি, জানি না এটা উপরে কোথায় গেছে। তো আজকে আমি ভাই টাইটানিক পোজ দেবই, কোনো করতে হবে না ভাই। যাই উপরে কি আছে, আহা হা হা, এই তো দেখো ভাই সব টাইটানিক পোজের ছবি টবি তুলছে ভাই, সেই লাগছে। ও দাদা সেরা, চলো বে। আমার তো গার্লফ্রেন্ড নেই, টাইটানিক পোজ দিতে পারবো না, সিঙ্গেল সিঙ্গেল টাইটানিক পোজ দেবো। গার্লফ্রেন্ড কি ভাড়ায় পাওয়া যাবে? পুজোতে ভাই একটা যদি হয়ে যেত ভাই ভালোই হতো। না তোমার বাড়ি কোথায়? জায়গাটার নাম জল চোখ কেন? জলের উপরে বলে, জলের উপর চোখ, জল চোখ। এখন আমরা যে রাস্তা দিয়ে এলাম তার বিপরীত পাশ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, বিপরীত পাশে আবার একটা রাস্তা দেখতে পাচ্ছ।
বাইরে বেরিয়ে গেল। এটা কি জলের মাঝখানে? যাই হোক, মোটামুটি ভালো লাগছে ভাই, এখানে লুকটা জাস্ট সেরা। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এই হচ্ছে এক্সিট গেট, দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে এলাম, আর এই হচ্ছে আমাদের টাইটানিক জাহাজ। গাইস, তোমাদের টাইটানিক জাহাজ কেমন লাগলো? আশা করি ভালোই লেগেছে। যেহেতু আমার গার্লফ্রেন্ড নাই তাই টাইটানিক পুজো দিতে পারি না, অন্যরা দিচ্ছিল দেখে একটু খারাপ লাগছিল। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেল নতুন হয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। কি করছো, 1K টা কমপ্লিট করে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তোমাদের সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।